আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ হরিহর পাড়ায়। মিড ডে মিল সামগ্রী নিয়ে অভিযোগ উঠল অঙ্গনবাড়ি কেন্দ্রে। মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার বহরন জন ক্যান ক্লাব আইসিডিএস কেন্দ্রের এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মিড ডে মিল সামগ্রীতে বড় বড় পোকা, খাবার অযোগ্য হয়ে পড়েছে। তারই প্রতিবাদে এলাকার মানুষজন আজ অঙ্গনবাড়ি কেন্দ্রে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ ওই অঙ্গনবাড়ি কর্মী। জব্বর শেখের রিপোর্ট, NTVWB। আচ্ছা বলছি, কি হয়েছে এখানে আজকে? আজকে ওই ছাতু বাচ্চাদের দিয়েছে, দিয়ে পোকা ছাতুতে পোকা চলে দেখছি, বাড়িতে নিয়ে গিয়ে দেখছি তো পোকা। তাই পোকা? হ্যাঁ। ছাতু কত প্যাকেট করে দিল? এক প্যাকেট করে। কখন হয়েছে এটা? এটা আজকে দিয়েছে, টাইমটা দেখিনি, আজকে দিয়েছে। এর আগে হতো না? না, এর আগে কোনোদিন হয়নি, এর আগে হয়নি, হয়নি। আজকে? আজকে। কোথায় এটা? আমাদের দায়িত্ব দেওয়া হয়ে গেছে, ওরা যেমনটাই দেখে নিক তাই বললো। তাই বললো? হ্যাঁ বললো। তারপরে তো সবাই আসলো, এসে বলছে পোকা এই ছাদ খাওয়ানো যাবে। খিচুড়ি সবাই ঠিকঠাক পায়? খিচুড়ি সবাই ঠিকঠাক পায়, খিচুড়ি মাঝে মাঝে সিদ্ধ হয় না। কি নাম আপনার? আচ্ছা কি হয়েছে বলেন তো? বাচ্চা থেকে ছাতু দিয়েছে, ছাতুটা বাচ্চাটাকে খাওয়ানো মানাটা কি হয়েছে? বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে তো এই বাচ্চাকে দিয়েছে পোকাওয়ালা ছাতু। এই পোকাওয়ালা ছাতু বাচ্চা খেয়ে কি হবে? অসুখ হয়ে পড়ে যাবে। তাহলে বাচ্চা খাওয়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের, বাচ্চা ভালো থাকার জন্যে। তো সরকার কি পোকাওয়ালা খাওয়াচ্ছে না? সরকার দিচ্ছে ঠিক, সেন্টারে ঠিক দিচ্ছে না। আজকে কি হয়েছে? আজকে যে পোকাওয়ালা ছাতু এই খাওয়াচ্ছে দিয়ে আপনারা কি বললেন? বললেন না? হ্যাঁ, আমরা বলছি তো, বলছে যে আমরা কি করবো, যা দিচ্ছে তাই দিচ্ছি, আমাদের কিছু করার নাই। এরকম কাকে ফোন করেছিলেন সে কি বললো? যাকে ফোন করলাম যে ছাতুটা দিয়ে যায় সেন্টারে, তাকে বললাম আমাদের কিছু করার নাই। সেই বলছে যে আমাদের কিছু করার নাই, আমাদেরকে যেটা দেয় সেটা আমরা লিখে পৌঁছে দিয়ে আসি, এই কথা বলছে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে ছাতু দিলে ভালো দেবে, নাহলে বন্ধ করে দে। কিন্তু ছেলেকে এরকম মেরে ফেলতে দেবো না, ছেলেপেলে মেরে ফেলতে দেবো এই ছাতু খাই। আবার মাল আসছে ওর বাড়িতে, সেন্টারের মাল সেন্টারে রাখবে, তার বাড়িতে আসছে মাল কেন? সেন্টারের মাল সেন্টারে রাখবে, তার বাড়িতে কেন রাখবে? রেখে ছ মাস রেখে যেটা মন চাষে উল্লিছে নিয়ে বাদবাকি দিয়ে আসে। ভালো মালগালা সাপ্লাই করে দিছে আর কমা মালগালা বেঁচে দিয়ে খাওয়াচ্ছে। কোথায় এটা? এটা হরিশপুর, ওর বাড়ি হচ্ছে বড়হান। স্কুলটা কোথায়? স্কুলটা বড়হানে, বাগদাদ পাড়া। কি নাম আপনার? আমার নাম হায়দার।